কেন্দ্রীয় সরকারের চাকরি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টোরকিপার পদে নিয়োগ সংক্রান্ত। আজকের ভিডিওতে আমরা সেই নোটিফিকেশনটি দেখে নেব কি ক্রাইটেরিয়া রয়েছে। নোটিফিকেশনটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায়। তাহলে এই হলো নোটিফিকেশন। নোটিফিকেশনের প্রথমেই আমরা দেখে নেব পোস্টের যে ডিটেলস রয়েছে এবং ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি। দু নম্বরে আছে ডিটেলস অফ পোস্ট, পোস্টের নাম তো আমি আগেই বলেছি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টোরকিপার, এবং লেভেল হলো গ্রুপ সি লেভেল। স্যালারি আছে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত। বয়সের লিমিট যে আছে তা হলো 18 থেকে 27 বছর ইন জেনারেল। আর রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। নাম্বার থ্রিতে আছে ভ্যাকেন্সি এবং রিজার্ভেশন, নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে টোটাল যে রয়েছে তা হলো 65। এরপরে দেখে নেব শিক্ষাগত যোগ্যতার যে ক্রাইটেরিয়া আছে তা হলো গ্র্যাজুয়েট, মানে সায়েন্স গ্র্যাজুয়েট অথবা কমার্স গ্র্যাজুয়েট, 60% নম্বর থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স উইথ 60% মার্কস ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন। তাহলে এই হলো শিক্ষাগত যোগ্যতা। এখন দেখে নেব অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি ইন জেনারেল 200 টাকা আছে, ₹200 অনলাইনে পেমেন্ট করতে হবে যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন। আর এসসি এসটি ওমেন ক্যান্ডিডেটস, এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট আর এক্সেম্পটেড ফ্রম অ্যাপ্লিকেশন ফি। অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরির যে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তথা আবেদন ফি নেই। এখন প্রশ্ন হলো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে, আবেদন অনলাইনে করতে হবে। অনলাইন আবেদন এখনও শুরু হয়নি। অনলাইন আবেদনের যে লিঙ্ক রয়েছে তা হলো dpsdae.forumflix.in। এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 22 এপ্রিল 2023 থেকে এবং চলবে 15 মে 2023 পর্যন্ত। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিরেক্টরেট অফ পারচেস অ্যান্ড স্টোর এর তরফ থেকে যে রিসেন্ট চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি বেরিয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টোরকিপার পদে নিয়োগ সংক্রান্ত, সেই নোটিফিকেশনটি আমরা দেখলাম এবং জানলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং সবার সঙ্গে শেয়ার করে দিন। আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান।